Lucas aí, velho. Queria achar, ó. তো বিশেষ একটা শুট নিতে পারি নাই, কারণ হচ্ছে আমার ফোনে চার্জ নাই, তার মধ্যে হচ্ছে কাজে ব্যস্ত ছিলাম। তো মেয়ের বাড়িতে শুট শেষ, মানে ভিডিও শেষ, তারপর টিস্যু নেবো। অবস্থা কি আমি শেখ রাব্বি হাসান। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা আসছি। এই জায়গা হচ্ছে উস্তাদ আমার নিয়ে আসছে, অনেকদিন ধরে ঘোরা হয় না, তো উস্তাদ আজকে ঘুরাইতে নিয়ে আসছে এই জায়গাটায়। তো ঠিক আছে উস্তাদ, আমার একটা প্রশ্ন আছে, এই যে অনেকে দেখি যে মাঝরাঙ্গল এরকম করে, এটা মানে কি? থ্যাংক ইউ। ও আচ্ছা উস্তাদ, আপনি আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছেন, আমাকে এখানে নিয়ে আসার জন্য আপনাকে থ্যাংক ইউ উস্তাদ। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. তো এখন হচ্ছে 11টা বাজে। সো কি অবস্থা বাইক? সো আমরা হচ্ছে আজকে হচ্ছে আমাদের এখানে রঙের বাজার বলে আর কি, তো এখানে আসছি, একটা প্রোগ্রাম আছে আমাদের। সো প্রোগ্রাম একদম শেষের দিকে, কারণ আমরা এর আগে আমি ভিডিও নিতে পারিনি আর কি, প্রোগ্রামে ভিডিও নিয়েছি কিন্তু আমার ব্লগে কোনো ভিডিও নিতে পারিনি, কারণ হচ্ছে আমি খুবই চাপে ছিলাম, কাজে চাপে ছিলাম, তার মধ্যে আমার হচ্ছে ফোনে চার্জ ছিল না, এই যে এখন মাত্র চার্জ দিলাম, চার্জ দিয়ে এখন চার্জ হওয়ার পর এখন ভিডিও শুরু করলাম আর কি। সো আমাদের ফুল ইভেন্টের প্রথম ডে আর কি কমপ্লিট, প্রথম ডে আজকে কমপ্লিট হয়ে গেলো। আর এখানে হচ্ছে নাচ ছিল আর কি ওনারা। সো এই হচ্ছে প্রোগ্রামের অবস্থা। তো এখন হচ্ছে আমরা সব কিছু গুছাই নিছি, আমি ভেতর থেকে দেখাই। হ্যাঁ নিছি উস্তাদ। তো প্রোগ্রামের প্রথম ডে কমপ্লিট। হ্যাঁ হচ্ছে শাওন ভাই কথা বলতেছে, এখন বিদায় নিবে, তো আমি বাইরের দিকটা আসি, বাইরের দিকটা আপনাকে দেখাই। খুবই সুন্দর পরিবেশ, একদম গ্রামে এলাকা, তো তাই নিস্তব্ধ এলাকা, একদম একদম নিশ্চুপ সবকিছু। মনে করেন সাধারণত গ্রামের দিকে 8টা বা 7টার দিকে আর কি সবাই ঘুমিয়ে পড়ে, কারণ তাদের কাছে 8টা 7টায় অনেক রাত। আরে ফোকাস করতেছে না কেন? আজ ভাই কি ভাবছেন আমি আপনার থেয়ে গেছি গা? আপনি কি ভাবছেন যে আমি আপনার থেয়ে গেছি গা? না মানে বয়স অল্প হইলেও এর কোমরে জোর নাই, ঠিক আছে। এই যে আস্তে আস্তে আর সুন্দর। তো এখন হচ্ছে মাত্র বাইক রাখলাম, আর এখন হচ্ছে বাড়ি যাওয়ার আর কি, বাড়ি যাওয়ার রাস্তায় আছি, বাড়ি যেতেছি। এখন বাজে হচ্ছে 11:30। তো প্রথম ডে চলে আর কি কমপ্লিট হয়ে গেল, তো কালকে দেখা হচ্ছে ডে টু। তো এখন হচ্ছে সকাল 10:30 বাজে। তো এখন হচ্ছে শাওন ভাই কল দিল, বললো যে ওখানে যেতে হবে, তো চলেন যাওয়া যাক। আর তো এখন হচ্ছে শাওন ভাইকে নিয়ে আসলাম, রিসিভ করলাম, রিসিভ করে এখন হচ্ছে ওই ইভেন্টে যাচ্ছি। তো এটা হচ্ছে সিংহের শাওরাল রাস্তা, সিংহের স্ট্যান্ডে পরে। সো আজকে হচ্ছে ডে টু, এই তো আগে আগে ঘুমো। আমরা
মেরা বলা মুঝে দো। কাজ শুরু করে দিছি, কাজের মাঝে আর ভিডিও করা হয় নাই। তো এখন হচ্ছে কাজ একটু কম, কাজ শেষ আর কি, এক ধাপ শেষ, একটু রেস্ট নিতেছি। সবকে হাওয়া খাইতেছেন, ফ্রি খাওয়ার। আজকে প্রচুর গরম পড়ছে, আর কি শান ফটোগ্রাফিতে যোগাযোগ করুন। নাই মনে হ্যাঁ আজকে হচ্ছে ডে টু, সো আজকে হচ্ছে ডে টু, আমাদের অনেক কাজ শেষ। তো এখন হচ্ছে বাড়ি যাব, তারপরে আবার রেডি হয়ে আবার আসবো, তারপর হচ্ছে মেয়ের বাড়ি যাব। এখন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি যাব, তো ছেলের বাড়িতে কাজ শেষ অর্ধেক। আর অবস্থা তো পুরাই কাহিল। তো এখন হচ্ছে বাড়ি আসলাম, এখন ফ্রেশ ট্রেশ হয়ে, তো এখন ফ্রেশ হয়ে তারপর আবার যাইতে হবে, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যেতে হবে। আর অবস্থা তো একদম কাহিল, রং টং না খায়া। আসলে বিয়ে বাড়িতে সবাই আর কি মিলেমিশে আর কি মজা টজা করে, অন্যরকম একটা ফিলিং। সো দেখা হচ্ছে কতক্ষণ পর। বাই বাই।